নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে তৈরি করছি সর্দি কাশি থেকে মুক্তি পাওয়ার একটি দারুণ উপকারী একটি পানীয়। এই জন্য বড় একটি বাটির মধ্যে এক বাটি জল নিয়ে নিলাম, তাতে কিছুটা দারচিনি, লবঙ্গ এবং বেশ কিছুটা পরিমাণে তুলসী পাতা দিয়ে দিলাম। আমি এই তুলসী পাতাগুলো ডাল শুদ্ধ ভেঙে নিয়ে এসেছি, বেশ অনেকটা পরিমাণেই এই ডাল শুদ্ধই দিয়ে দিলাম, কারণ তুলসী পাতার সমস্ত কিছুতেই তার গুণাগুণ থাকে। তুলসী পাতার ডাল, পাতা, ফুল সমস্ত কিছু আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, তুলসী পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে লবঙ্গ ইউজ করেছি 6-7টা পরিমাণে, আর দারচিনি নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে। এটি একটি সর্দি কাশির পক্ষে দারুণ উপকারী পানীয়। এরপরে ওই জলের মধ্যে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা প্রেস করে দিয়ে দিলাম। সর্দি কাশি হলে এই পানীয় প্রায় 1 কাপ করে পাতিলেবুর জুস এবং মধু মিশিয়ে পরপর 5-6 দিন পরিবেশন করলে সর্দি কাশি থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যায়। ইতিমধ্যে প্রায় 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং ভালোভাবে সমস্ত জল মিশিয়ে নিলাম। এই সমস্ত কিছু উপকরণ সহ পুরো জলটাকে প্রায় 4-5 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটিয়ে ঢাকনা চাপা দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আরও 8-10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এরপর আরও 10 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে ঢাকনা খুলে এই পানীয় আমরা একটি কাপের মধ্যে ছেঁকে মধু এবং লেবুর জুস মিশিয়ে উষ্ণ থাকা অবস্থায় পান করে নিতে পারি। এবারে দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপগুলো। এবারে আমি একটি ছাঁকনির সাহায্যে পুরো এই পানীয়টা ছেঁকে নেব এবং উষ্ণ গরম থাকা অবস্থায় ছেঁকে নিতে হবে। দেখুন, তুলসী পাতার এই জিনিসগুলো আমরা ফেলে দেবো। এরপর আধখানা পাতিলেবুর জুস আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এই পানীয় আমাদের কাছে কড়া নামে পরিচিত। এরপর এই পানীয়তে আমি মধু মিশিয়ে নেব। এই চামচে প্রায় 2 চামচ পরিমাণ মধু এই জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। শীতকালে, বর্ষাকালে বা সিজন চেঞ্জের সময় আমাদের সাধারণত সর্দি কাশিগুলো লেগে থাকে, তখন যদি আমরা এই পানীয় তৈরি করে পান করতে পারি এবং পরপর 5-7 দিন, তাহলে আমরা উপকৃত হবই হব। সম্পূর্ণ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো এবং সুস্থ থাকবেন। ব্যাস, তৈরি হয়ে গেল সর্দি কাশির একটি দারুণ উপকারী পানীয়। এবার পান করার পালা। পরবর্তী পর্বে ফিরবো এইরকমই কোনো এক রেসিপির সাথে। ভালো থাকবেন।